আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশে গ্রাহকদের সাথে লাইভ চ্যাট করবেন। যারা কথা বলতে শরম পান বা কথা বলতে চান না, তো তারা কীভাবে লাইভ চ্যাট করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। সাথে সাথে কিন্তু আপনি যা বলবেন তারা সাথে সাথে উত্তর দিয়ে দেবে। তো আমি আপনাদেরকে আজকের পর্বে সেটাই দেখাবো। তো বেশ, ভিডিওটি না তেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও অ্যাপস ইনফরমেশন প্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তো ভিউয়ার্স, ফিরছি ইন্ট্রোর পর। তো সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই যে বিকাশ অ্যাপ আছে, সিম্পলি আমরা ওইখান থেকে ক্লিক করে দেব, বিকাশ অ্যাপের উপর ক্লিক করব। তো ভিউয়ার্স, বিকাশ অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা ইনস্টল করেন নাই সেখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, বিকাশ অ্যাপ এখন ওপেন হবে। তো ভিউয়ার্স, বিকাশ অ্যাপ ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের ভিতরে এখনই ঢুকে পড়ছি। তো ভিউয়ার্স, আমাদেরকে যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এই যে আমাদের এই যে এখানে বিকাশের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই বিকাশের আইকনটিতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট বিকাশের আইকনটিতে ক্লিক করলাম। তো বিকাশের আইকনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে সাপোর্ট নামক একটা অপশন, এই যে সাপোর্ট নামক একটা অপশন, আপনি জাস্ট এই সাপোর্ট নামক এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট এবং কি ইমেল, আপনি তাদেরকে ইমেলও পাঠাতে পারবেন, আবার সরাসরি তাদের সাথে চ্যাট করতে পারবেন। তো ইমেল পাঠালে আপনাকে 24 ঘন্টার ভেতরে তারা ইমেলের উত্তরটি দিয়ে দেবে। তো লাইভ চ্যাট করলে আপনি সাথে সাথে উত্তরটি পেয়ে যাবেন। তো আমি জাস্ট লাইভ চ্যাটের উপর ক্লিক করলাম। লাইভ চ্যাটের উপর ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে। তো যাদের পারমিশন চাই একটা ব্রাউজারের পারমিশন দিয়ে দিবেন, আমার কাছে ক্রোম ব্রাউজারই বেস্ট। তো তারপর এই যে এখানে একটা ক্লিক করে লাইভ চ্যাট করুন। তো আমি জাস্ট এই যে ক্লিক করে লাইভ চ্যাট করলাম, এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনটি থেমে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের প্রোগ্রাম চলে এসেছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলে আমার কিবোর্ডটি এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, কিবোর্ড আসার পর আপনি যে বিষয়ে জানতে চান সেই বিষয়টা এখানে বাংলাতে লিখে দেবেন। বাংলাতে লিখে দেওয়ার পর এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার লেখাটি তাদের কাছে চলে যাবে। তো তারা কয়েক সেকেন্ডের পরেই কিন্তু আপনার উত্তরটি দিয়ে দেবে খুব সহজে। আমি এখানে লিখলাম বিকাশ অ্যাপের লাইভ চ্যাট খুবই উপকারজনক, মানে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই বার্তাটা আমি পাঠাইলাম। তো বেশ, এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে শুভ অপরাণা, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, বিকাশ থেকে সারা বলছি, আপনাকে কীভাবে সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে। তো বেশ, আমার লেখাটি চলে গেছে। তো তারা লিখছে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি। তো বেশ, আমার কোনো সহযোগিতার দরকার নেই, আমি জাস্ট এমনি আপনাদেরকে দেখাবার জন্য দিলাম। তো আমি জাস্ট এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি এই ক্রস চিহ্নটি ক্লিক করব, তো আমার লাইভ চ্যাটটা ক্লোজ হয়ে যাবে। তো বেশ, কীভাবে আমি লাইভ চ্যাটটা করেছি আপনারা চাইলে ভিডিওটি আবার দেখতে পারেন। তো বেশ, যারা এখনও অ্যাপস ইনফরমেশন প্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তো ভিউয়ার্স, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।